নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি একটি ট্র্যাডিশনাল বেঙ্গলি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি, বেগুন পার্শে। আপনারা যদি এক ঘেয়ে পার্শে মাছের রেসিপি খেয়ে বোর হয়ে থাকেন, তাহলে এই বেগুন পার্শেটা আপনারা বানিয়ে দেখতে পারেন। খুবই ভালো লাগে আর বানানোর ঝামেলা খুবই কম, খুব কম জিনিস দিয়ে এটা তৈরি করা যায়। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। চলুন তাহলে এই সুন্দর পার্শে বেগুন মাছের রেসিপিটা আমরা দেখে নিই। বেগুন পার্শে বানানোর জন্য আমি 10টা মিডিয়াম সাইজের আমি পার্শে মাছ নিয়েছি। ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ আর 1 চা চামচ সর্ষে তেল আমি ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি। একটা বড় সাইজের বেগুনকে আমি লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। ফোড়নের জন্য 1টা শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ কালো জিরে নিয়েছি। 1টা ছোট পেঁয়াজকে কুচি করে নিয়েছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো লাগছে আর 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। তবে ঝালটা যে যার পছন্দ অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে দেবেন। আর এর সঙ্গে লাগছে 7 অনুযায়ী নুন, একটু জল লাগছে হালকা গ্রেভির জন্য, আর রান্নাটা আমি অবশ্যই সর্ষের তেলে করব। আপনারা যদি আমাকে প্রথম থেকে ফলো করে থাকেন, তাহলে আপনারা দেখে থাকবেন যে আমি যে কোনো মাছের রেসিপি আমি সর্ষের তেলেই করি। কেননা সর্ষের তেলে না করলে মাছের টেস্টটা কিন্তু ভালো হয় না। চলে যাচ্ছি মূল রান্নায়। কড়ায় সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। এবার পার্শে মাছগুলো আমরা হালকা করে ভেজে নেব। পার্শে মাছ বেশি কড়া করে ভাজতে নেই, তাহলে এর টেস্টটা খারাপ হয়ে যায়। মাছগুলো দেখুন দুপিটি হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলো তুলে নেব। এবার মাছ ভাজা তেলের মধ্যে আমরা বেগুনগুলো হালকা করে ভেজে তুলে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে বেগুনগুলো গলে যাবে। জাস্ট হালকা করে ভেজে নেব। বেগুনের মধ্যে আমি কিন্তু নুন হলুদ কিছুই মাখিয়ে নিইনি, জাস্ট শুধুই তেলে ভেজে নিচ্ছি। বেগুনগুলো দেখুন হালকা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমরা কালার দেব না। এবার বেগুনগুলো আমরা তুলে নেব। এবার আমরা তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে আমরা 30 সেকেন্ডের মতো ফ্রাই করে নেব। ফোড়নটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিলাম। লো করে মশলাটা কষাবো। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়োটা আর হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিলাম, সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। লো ফ্লেমে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি এটা গ্রেভি হয় না, গা মাখা গ্রেভি হয়। এবার ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম। দিয়ে দিলাম বেগুনগুলো, দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম দিয়ে দিলাম। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিলাম। বেগুনগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে দেব। আবার আমরা এটা ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য।
5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা এখন অনেকটাই কমে গেছে, ঠিক এইরকম গ্রেভি হবে। ঠান্ডা হওয়ার পর কিন্তু গ্রেভিটা অনেকটা কমে যাবে, কেননা বেগুন কিছুটা গ্রেভি টেনে নেয়। এবার আমরা 1 চা চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা বেগুন পার্শ্বেতে খুবই ভালো লাগে। এবার গ্যাসটা আমরা অফ করে দিলাম আর ঢেকে রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমের জন্য, 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এটা পরিবেশন করব। অবশ্যই গ্যাসটা অফ করে ঢেকে রাখবেন। তাহলে তৈরি হয়ে গেল খুবই টেস্টি বেগুন পার্শে। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন। দেখা হবে আবার খুবই ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, বাই।